উত্তরবঙ্গ কে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সুর চড়ালেন মহারাজ। মঞ্চ থেকে কার্যত সমর্থন জানালেন বিজেপির সাংসদ বিধায়কেরা। ভারত ভক্ত চুক্তি দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক সহ কোচবিহারের বিজেপি নেতা ও বিধায়কদের সামনে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করলেন ব্রিটেন নেতা অনন্ত রায় মহারাজ। আজ নিউ কোচবিহারের মহারাজপন্থী গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের ভারত ভক্ত চুক্তি দিবস পালিত হল। সেখানে মহারাজ অনন্ত রায় ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক, বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, মালতি রাভা রায়, সুকুমার রায়, সুশীল রায়, বিজেপি নেতা নিত্যানন্দ মুন্সী সহ বিজেপি গ্রেটার কোচবিহারের বহু নেতা নেত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মহারাজা অনন্ত রায় বলেন, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতেই হবে। উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হলে এখানে অভূতপূর্ব উন্নতি হবে। এখানকার কোন মানুষকে বাইরে গিয়ে কাজ করতে হবে না। 1949 সনে আমরা ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছি, সে তো ভারতের সঙ্গে সংযুক্ত করার অনুষ্ঠান। কুচবিহার কেন্দ্রশাসিত রাজ্য হতে যাচ্ছে, ধন্যবাদ। মহারাজের আগে ও পরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সাংসদ বিধায়ক সকলেই প্রায় গ্রেটারদের দাবিকে সমর্থন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক বলেন, আজ ভারত ভক্ত চুক্তি দিবস। আজকের দিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু চুক্তি অনুযায়ী কোচবিহার গশ্রেণীর রাজ্য থেকে কি করে জেলা হলো? তৎকালীন কংগ্রেস সরকার কোচবিহারকে জেলা করেছে, এটা কোচবিহারের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা জানি আজকের দিন একটা ঐতিহাসিক দিন, এই দিনে আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়েছি মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে, কিন্তু প্রশ্ন হচ্ছে মার্জার এগ্রিমেন্টের যে কথা, এগ্রিমেন্টের মোতাবেক যে চুক্তি রয়েছে সেই চুক্তিকে তৎকালীন সরকার, ভারতের যে সরকার ছিল অর্থাৎ কংগ্রেস সরকার, সেই সরকার কি মান্যতা দিয়েছিল? আমি বলবো, কিছুক্ষণ আগে সুশীলবাবু বলে দিয়েছেন, মাথাভাঙ্গার বিধায়ক, যে কুচবিহারবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমি মনে করি তিনি বাস্তব সত্য কথা বলেছেন। সেই সময়ে কংগ্রেস সরকার কুচবিহারবাসীর সঙ্গে প্রতারণা করেছিল, কারণ কুচবিহার সেই সময় একটি গ শ্রেণীর রাজ্য হিসেবে যুক্ত হওয়া সত্ত্বেও পরবর্তী সময় একটি জেলা হিসেবে যুক্ত করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে তাই আমি বলতে চাই যে বিভিন্ন সময় শুধু আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা দেখেছি কংগ্রেস এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস যেদিন সৃষ্টি হয়েছে আমরা দেখেছি যে পেছন থেকে ছুরি মারতে তারা কতটা ভালোবাসে। আমাদের মহারাজ যেটি অনন্ত মহারাজ আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন, যারা এক ডাকে হাজার হাজার লাখ লাখ আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়, যার জীবনের শুরু হয়েছে জাতি মাটি মুক্তির বাদে, এবং যার জীবনের সবচাইতে যে উদ্দেশ্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন, এই জাতির মুক্তি, এই মাটির মুক্তি এবং কুচবিহারবাসীর মুক্তি। আমরা দেখেছি যেভাবে চক্রান্ত বিগত দিনে হয়েছিল, আমরা যদি ইতিহাসকে স্মরণ করি আমাদের এই মাটির আর একজন ভূমিপুত্র, যার নাম না করলেই নয়, যিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের সমাজকে একত্রিত করবার জন্য, মহিলাদের সুরক্ষার জন্য, যিনি একের পর এক তৃণমূল কংগ্রেস বিধায়ক বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একসময় বলেছিলেন, বাংলাকে যারা ভাগ করার চক্রান্ত করবে তাদের হাঁটু ভেঙে দেওয়া হবে। এদিন সেই প্রসঙ্গ তুলে নিশীত প্রামাণিক বলেন, এখানকার মানুষ আপনাকে ভোট দিয়ে বিধায়ক করেছে, আপনি মন্ত্রী হয়েছেন, আর এখানকার রাজবংশী সম্প্রদায়ের মানুষের আপনি হাঁটু ভাঙতে চাইছেন, এটা এখানকার মানুষ কখনো মেনে নেবে না।
নির্বাচিত করে উন্নয়নের জন্য পাঠিয়েছে, উত্তরবঙ্গের মানুষকে আঘাত করবার জন্য নয়, উত্তরবঙ্গের মানুষের ঘাটি ভাঙবার জন্য নয়। আচ্ছা, যাদের ভোটে আপনারা নির্বাচিত হচ্ছেন, যাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে আপনারা এমএলএ মন্ত্রী হচ্ছেন, আজকে তাদের উপর আমরা বলতে চান এবং নির্লজ্জ পর্বর রাজনীতি। এ রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মানুষ, সব ভারতবর্ষের মানুষের আগে কোনোদিনে দেখেনি। আমি বারংবার বলেছি, আমার বৃহত্তর কুচবিহারবাসী আপনারা জেগে উঠুন, আমি বারংবার বলেছি। আর আজকের এই মঞ্চ থেকেও আপনার জনসাধারণ যারা রয়েছেন আপনাদের মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, উত্তরবঙ্গে যারা বিভিন্ন জনজাতির মানুষ রয়েছেন, বাঙালি রয়েছেন, ব্রাহ্মণ রয়েছেন, মনুষ্য রয়েছেন, ক্ষত্রিয় রয়েছেন, বিভিন্ন রাজবংশী থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে গোর্খ ভাইয়েরা যারা সবাই রয়েছেন, সবার মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই, আসুন সবাই মিলে আমরা প্রতিবাদ করি, আসুন সবাই মিলে আমরা প্রতিবাদ গড়ে তুলি। বিজেপি বিধায়ক মালতী রাভা বক্তব্য রাখতে গিয়ে বলেন, উত্তরবঙ্গে বিজেপি বিধায়করা আপনাদের দাবির সাথে আছে, আগামী দিনেও থাকবে। সব মিলিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং তার পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবির সাথে থেকে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা চালাবে তা এদিনেরই গ্রেটার কোচবিহার ভারত মুক্তি চুক্তি অনুষ্ঠান থেকে কার্যত স্পষ্ট করে দিল। অন্যদিকে তৃণমূল প্রথম থেকে বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়ে আসছে, এখন দেখার ভোটে সাধারণ মানুষ কাদের এগিয়ে রাখেন। গোপন সূত্রে খবর পেয়ে ভিনরাজ্যের গাড়ি থেকে উদ্ধার হলো একটি বানর ছানা। শনিবার ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গি এলাকা থেকে বানর ছানা উদ্ধার করলো বন দপ্তর। জানা গেছে, ভিনরাজ্যের নাম্বার প্লেট বিশিষ্ট একটি গাড়ি আসামের তিনসুকিয়া থেকে পাঞ্জাবের দিকে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা গাড়িটিকে দেখেন ময়নাগুড়ি ধূপগুড়ি 31 নম্বর জাতীয় সড়কের ঝাঝাঙ্গি এলাকায়। পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে খবর দেওয়া হয় রামশাহী মোবাইল স্কোয়াডকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামশাহী মোবাইল স্কোয়াডের রেঞ্জার সুখদেব রায় এবং বনকর্মীরা। তারা এসে বানর ছানাটি উদ্ধার করে। গাড়ির চালক ও খালাসিদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। এই বিষয়ে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কোষাধ্যক্ষ অমর রায় বলেন, আমরা খবর পেয়েছি ভিনরাজ্যের একটি গাড়িতে বানর নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটিকে দেখে আমরা খবর দেই রামশাহী মোবাইল স্কোয়াডকে। পরে রেঞ্জার সুখদেব রায় সহ বনকর্মীরা এসে বানর ছানাটিকে উদ্ধার করেন। আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 অনুযায়ী কোনো বন্যপ্রাণীকে আটক করে পালন করা আইনত অপরাধ। তাই আমরা মানুষকে সচেতন করি যে কেউ এই আইন নিজের হাতে না নেয়। এই বিষয়ে রামশাহী মোবাইল স্কোয়াডের সুখদেব রায় বলেন, আমরা খবর পেয়ে একটি ভিনরাজ্যের গাড়ি থেকে বানর ছানা উদ্ধার করলাম। চালক ও খালাসির কাছ থেকে একটি মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হলো। বানরটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটা মানে সূত্রে খবর পাই যে ভিনরাজ্য থেকে একটা গাড়িতে আসছে ছোট একটা বাংলার বাচ্চা। তো আমরা তৎক্ষণাৎ রাস্তার মধ্যে চলে যাই আমাদের পিপিএস মেম্বাররা। তো ঝাঝাঙ্গিতে গিয়ে আমরা গাড়িটাকে পাই এবং সাথে সাথে আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করি, রামশাহী মোবাইল স্কোয়াড। ওখান থেকে বড়বাবু আমার নিয়ে আসেন এবং বানরটিকে তারা গাড়ি থেকে সিজ করলেন। তো সেই সূত্রে সেই আইনের পরিপ্রেক্ষিতে ওনারা বানরটিকে আজকে সিজ করলেন। আর এখানে রামশাহী বড়বাবু মোবাইল রেঞ্জের সুখদেব রায়বাবু ছিলেন। উত্তরবঙ্গে আদিবাসীদের মধ্যে সংগঠনকে শক্তিশালী করতে ইতিহারে সভা করল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে আদিবাসীদের মধ্যে সংগঠন মজবুত করতে ইটাহারে জনসভা ও যোগদান সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এবং দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় পার্বতীপুর চুন্ডামারী হাইস্কুলের মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সমাজের মানুষদের জন্য বিগত বছরে কি ধরনের উন্নয়নমূলক কাজ করেছে তার এদিনের এই সভায় তুলে ধরা হয়। পাশাপাশি এদিনের জনসভার মধ্য দিয়ে ইটাহার ব্লকের দুর্গাপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় থাকা প্রায় 2500 আদিবাসী পরিবার বিজেপি সহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে শাসক দলের স্থানীয় নেতৃত্বরা দাবি করেছেন।
দলে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত রাজ্যের মন্ত্রী সহ ইটাহারের বিধায়ক ও তৃণমূল নেতৃত্বরা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের তিনজন মন্ত্রী বিপ্লব মিত্র, জ্যোৎস্না মান্ডি, সত্যজিৎ বর্মন, ইটাহারের বিধায়ক মোসাফার হোসেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মালদা জেলা এসটিসিএল এর সভাপতি চুনিয়া মার্ডি, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুস সামাদ, জেলা তৃণমূলের এসটিসিএল এর আহ্বায়ক স্বপন মুর্মু, ইটাহার ব্লক তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ রায়, ব্লক সহ সভাপতি কার্তিক দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফফর হোসেন, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি পূজা দাস, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সুকান্ত মণ্ডল, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হীরা সোরেন, এসটিসিএল এর ব্লক সভাপতি উপেন কিস্কু, রাধাকান্ত রায়, গোপেশ্বর হাসদা সহ অন্যান্যরা। এদিনের সভায় থেকে উপস্থিত মন্ত্রী ও তৃণমূল নেতারা বক্তব্যের মধ্য দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি এদিনের জনসভার মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে তাদের পাশে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল দল সর্বদা আছে তা স্পষ্ট বুঝিয়ে দেন তৃণমূল নেতৃত্বরা। একই সাথে ইটাহার ব্লকের সাতটি আদিবাসী ফুটবল দলের হাতে খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল তুলে দেওয়া হয়। আজকে মূলত কারণটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি মোশাররফ হোসেনকে নির্দেশ দিয়েছিলেন, আমি সঙ্গে ছিলাম। সেই সময় উনি বলেছিলেন যে আদিবাসীদের মধ্যে দিয়ে আমাদের নেতা কর্মসূচি যেগুলো আমরা করছি আদিবাসী সমাজের জন্য সেগুলো দিয়ে প্রচার করতে হবে এবং তাদের নিয়ে মিটিং করতে হবে, অর্গানাইজ করতে হবে, যাতে কোনো ভুল ভ্রান্তি মধ্যে তারা স্বীকার না হয়। কারণ একটা প্রচার সবসময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আদিবাসীদের বিভ্রান্ত করার চেষ্টা চলে আসছে অনেকজন, সেই তাদের যাতে পাওয়া হয় এবং সার্বিক আমাদের যে কর্মসূচিগুলো আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের দেশের সরকার যেগুলো আদিবাসীর জন্য করেছে সেগুলো কতটা কত সেগুলো ফলপ্রসূ হয়েছে, কোন কোন জায়গাতে হয়েছে, কোন কোন জায়গাতে এখন পর্যন্ত পৌঁছায়নি বা হতে পারেনি সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে এবং সেখানটায় সেই নির্দেশ অনুযায়ী যেহেতু মোশাররফ হোসেনকেই দায়িত্বটা নিয়েছেন আমাদের উত্তরবঙ্গে সমস্ত আদিবাসী এলাকা সেগুলো আছে সেই এলাকাগুলোকে বিধি অর্গানাইজ করে ব্যবস্থা করা হবে। আমাদের আজকে এখানকার জ্যোৎস্না মান্ডি এবং দিলবাহ এদের দুজন দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সঙ্গে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য এবং আজকে সেই মিটিংটা আমরা এখানটায় উত্তর দিনাজপুর জেলাতে এটা করলাম। অলরেডি কলকাতায় একটা মিটিং আমাদের আলিপুর হয়েছে, একটা প্রাইমারি একটা হয়েছে, কিন্তু আজকে একদম জনসভার আগে আমরা এখানটায় উত্তর দিনাজপুরে করলাম। আজকে পার্বতীপুরে এখানটায় চুনা মাটি যে স্কুলটা আছে সংস্থান প্রায় 20,000 এখানটা আদিবাসী মানুষ তারা কিন্তু এখানে সম্মিলিত হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। এত আদিবাসী একসঙ্গে জড়ো হয়ে আমাদের মিটিংয়ে শুধু আদিবাসীদের যে মিটিং করে এই অভিজ্ঞতা কিন্তু আমাদের সকলের আর এই দীর্ঘদিনের আমার রাজনৈতিক জীবনে আমি এত বড় আদিবাসী সমাবেশ কিন্তু করে মিটিং করার মধ্যে আমি কখনো উপস্থিত থাকার সুযোগ পাই। আজকে এখানটায় প্রায় 2,500 সার্বিকভাবে আদিবাসী পরিবার তারা যোগ এই সমাজে এসেছে, এটা একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের দলের সঙ্গে সরাসরি আদিবাসী পরিবার তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। অলরেডি প্রথম আমরা একদম প্রথম দিকে আমরা কিন্তু অনেকটাই সফলতার দিকে দেখলাম আমাদের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ প্রতিবাদকারীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জমি দখলের চেষ্টা, প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা, অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। পুরাতন মালদা ব্লকের মাধাইপুর এলাকার ঘটনা এটি। অভিযোগ এই জমি মাফিয়ারা শাসক দলের আশ্রিত, মালদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুতর চোট পেয়েছেন প্রশান্ত রাম নামে এক ব্যক্তি। আরে কিছুদিন মানে 3 বছর আগে 3 মাসের মানে বায়না নামা হয়েছিল, তারপরে বললো কি 3 মাসের পর আমি টাকা পেরমিট দিয়ে জায়গা বুঝে নেব। এবার ও তালবাহানা করে 3 মাসের জায়গায় 3 বছর লাগালো, টাকা দেয় না। এবার একটা লোককে এনে বসিয়ে দিয়েছে, এবার উঠাবার এদেরকে বলছে কি তোরা উঠাও, তো উঠাচ্ছে না। হ্যাঁ, এবারে বাধা দিতে গেছে, ওকে ডেকে মারধর করেছে বাড়ির মধ্যে। হ্যাঁ, বেধরক মেরেছে মানে ঘুষি লাঠি
সর্ব শরীর ফাটিয়ে দিয়েছে, হ্যাঁ মরে গেলে কে আমরাও জানতে পারতাম না, ও তো একাই গেছে, ফোন করে ডেকেছে একাই গেছে। কি অবস্থায় আছে এখন? তো ওই আতঙ্কে তো আছে, হুমকি দিচ্ছে আবার বলছে কি গুলি করে দেবো। হ্যাঁ তো নিজের জায়গা যদি বিক্রি করি আবার ও জোর জবরদস্তি দখল করবে, আবার আমাকে হুমকি দিবে। কে দিচ্ছে হুমকিটা? ওই তো মুকুল শেখ। কোন দল করে এটা? টিএমসি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সুক্ষ্ম এটা ন্যায্য বিচার। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ থানায় গেছিলাম, থানা কোনো অ্যাকশন নেয়নি। পুলিশ ব্যবস্থা না নিলে আন্দোলনে নামার হুমকি বিজেপি। কোন ধরনের ল্যান্ড মাফিয়াকে প্রশ্রয় দেবে না দল দাবি তৃণমূল কংগ্রেসের। এলাকা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। আমরা প্রত্যেক ক্ষেত্রে লক্ষ্য করছি বিজেপির কাজই হয়েছে শাসক দলের বিরুদ্ধে বলা, কোনো যে কোনো ঘটনাকে শাসক দলের গায়ে একটা কালি লাগিয়ে দেওয়ার চেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি এরকম ঘটনা ঘটে থাকে এর সঙ্গে শাসক দলের কোনো সম্পর্ক নাই এবং আইন আইনের মতো চলবে। প্রশাসনের কাছে অভিযোগ হলে প্রশাসন দায়িত্ব নিয়ে সেটা ব্যাপক দেখবে এবং তার ব্যবস্থা গ্রহণ করবে। জুনমালিয়া মিনি সায়ন্তিকা লুটে পুটে খাচ্ছে, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। আমাদের কি বাঁচার রাইটটা ফাইলেন না? আমাদের নাগরিক সিটিজেনশিপটা ফাইলেন না? এটা আমরা বলতে চাই। তাহলে সেই জন্য আমার আজ থেকে হচ্ছে যে আমরা আজকে প্ল্যান পরিকল্পনা করে আমরা এই যাত্রাটা শুরু করবো। প্ল্যান পরিকল্পনা করে যে আমরা পুলিশের কাছে, বিরোর কাছে, বিডিওর কাছে, ডেপুটেশন, যে আমাদের বাঁচার সিটিজেনশিপটা আছে না, এদেশে নাগরিকত্ব আছে কিনা, এদেশে থাকতে পারবো কিনা আমরা, এদেশে আমরা এদেশের ছাড়ি চলে যাবো নাকি, আমাদের সেই সিটিজেনশিপটা থাকবে কিনা, আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটা, আমাদের বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায়, বক্তব্যটা হচ্ছে এই জায়গাটায়। আমাদের সিটিজেনশিপ যদি আমাদের আমাদের রাইটটা ভঙ্গন করার চেষ্টা করে তাহলে আমরা কি করবো, আমরা কি করা উচিত? সেই জন্য পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ, পশ্চিমাঞ্চল কৃষক সমাজ, পশ্চিমাঞ্চল বুদ্ধিজীবী সমাজ আমরা তৈরি করি। আপনি মমতা দিতে পর্যন্ত আমরা যেতে চাই, বলতে চাই যে এরকম দুর্বৃত্ত প্রাণ ছিল, বলতে বোঝানোর চেষ্টা করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জির নেতা আমাদের সুব্রত বক্সী থেকে, তারা বুঝতে চায়নি। খারাপ লোককে তারা ভালো লোক বলছে, খারাপ লোককে তারা ভালো লোক বলছে, তাহলে আমরা বাঁচবো কি করে? খারাপ লোককে তো খারাপ লোক বলছে, ওরা ভালো লোককে তো ভালো লোক বলছে, খারাপ লোকের কথা শোনা চলবে না, ভালো লোকের কথা শুনছে, ওকে খারাপ লোকের কথা শুনছে। এইখানে যদি দেবাদিতে মহাদেব, মাসারাম, সন্ধ্যারায়, মনমোহন সেন, জুনমালিয়া, সাইনি, সাইন্তিকা, মিমি, ঝিমি, নুসরুত, মুসরুত, পাল সিং, সন্দীপ সিং, উত্তরা সিং, যারা লুটে পুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয় তা সেটা তো আর পার্টি করা যাবে না, পার্টিতে করা যাবে নাই তো, পার্টি করা যাবে না। তারা যদি পার্টির সম্পদ হয়, তারা যদি পার্টির সম্পদ হয়, টাকা টাকা করে যারা সর্বনিম্ন টাকা হয়, 4,000 টাকা ছাপা হয়, তাতে মন্ত্রিত্ব চলে গেল ভালো আছে। বলার কথা তো স্যার, ওই ক্যাবিনেটের মন্ত্রী সবাই চোর বলছে, তো চোর লোকের কথা শুনবে পার্টি না, চোর ডাকাতের কথা শুনবে, তার সাথে চাপা হবে বা দিল্লি, বোম্বাই, চেন্নাই, কলকাতার লোকেরা ডাকাতি করবে টাকা, আর আমরা চেষ্টা করবো সেই ক্যাবিনেটে থাকবো। এটা কি থাকাটা উচিত আছে কি? তাহলে আমাকে ভোট দিচ্ছে হোক, তাহলে আমাকে আশ্রমে চলে যেতে হোক, এটা তো ওরকম অবিনীত বলছে, আশ্রমে চলে যেতে হোক, বাড়ি ছেড়ে দিতে বলে যেতে হোক, নাহলে আমরা সামাজিক আন্দোলন করতে দেশে হইতেছি, যখন অন্যায় অবিচার পাবো তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে হবে, যেটা অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখে তো বলতে পারবো, আমি তো সিপিএমের 34 মানে বলতে পারি, যেমন নন্দীগ্রাম নেতায় সিদ্ধপুর নানু আমাকে যেমন বলছে দাদা ভক্তি হেন না, তুমি কি বলবে? আমি বলি ভক্তি বলে দেবো, যে নন্দীগ্রাম নেতায় সিদ্ধপুর নানুর মরিচাপি সাংগঠনিক ছোট আমার দাদার বাবু কঙ্কাল গণহত্যা ভক্তি আমরা বলে দেবো যে ভক্তি ঘটেছে, আরে আমার জন্য কি সবার জন্য? অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সী সকলকে জানিয়ে মেলেনি সারা, খারাপ লোকেদের সাই দিচ্ছে দলের শীর্ষ নেতৃত্বই, তাই পশ্চিমাঞ্চল নাগরিক সমিতি গড়ার ভাবনা খোদ রাজ্যের মন্ত্রী। দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হলো রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শালবুড়ির বিধায়ককে। শনিবার দলীয় কর্মীদের নিয়ে শালবুড়িতে বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো। এই বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ অভিভূত দেখা যায় রাজ্যের মন্ত্রীকে। শনিবার রাত থেকে হুহু করে ভাইরাল হয় এক ভিডিও, ভিডিওতে দেখা যায় বক্তব্য রাখছেন রাজ্যের মন্ত্রী। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, জুনমালিয়া, মিনি, সায়ন্তিকা, উত্তরা সিংহ, হাজরাদের মতো খারাপ লোকেরা যারা দলের লুটে পুটে খাচ্ছে তারা যদি দলের সম্পদ হয় তাহলে এই পার্টিটা আর করা যাবে না। তবে দলীয় কর্মীদের সাথে বৈঠকের পরিকল্পনা করে পশ্চিমাঞ্চল নাগরিক সমিতির নামে নয়া মঞ্চ তৈরি করার বার্তা মন্ত্রীর। একই সাথে তিনি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুব্রত বক্সীকে বারবার বুঝিয়ে লাভ হয়নি। মন্ত্রীর বক্তব্য নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পরে শাসক দলের অন্দরে কোন ধরনের সরবে পড়েছে জেলা জুড়ে। দেখো আমাদের জেলার মন্ত্রী অনেকদিনের পুরনো কর্মী শ্রীকান্ত মাহাতো
কিছু আপত্তিকর কথাবার্তা বলেছিলেন কোথাও, তো সেটা ভিডিওর আকারে দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছেছে। কালকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের নেতা আমাকে নির্দেশ পাঠিয়েছেন যে একে কারণ দর্শাতে হবে যে কেন এই সমস্ত কথাবার্তা বলেছে, আপনি একটা শোকের চিঠি ওকে করে দিন। সেই মতো কালকে বিকেলেই আমি ওকে একটা শোকের চিঠি করেছি যে কেন তুমি এই সমস্ত কথাবার্তা বলেছো, এই কথাবার্তা আমাদের দলের কাছে উস্কানিমূলক মনে হয়েছে। দল শৃঙ্খলাবদ্ধ দল, এখানে মন্ত্রীও যা একটি বুথের সভাপতিও তা একই, তাই তোমাকে শোকজ করা হলো, তুমি এর উপযুক্ত কারণ দর্শাও নাহলে দল উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করবে। আজকে সকালবেলা শ্রীকান্ত মাহাতো এই শোকজের একটি জবাব দিয়ে পাঠিয়েছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন যে আমি অসতর্ক মুহূর্তে আবেগতাড়িত হয়ে কথাগুলো বলেছি, এগুলো আমার মনের কথা নয়, আমি দীর্ঘদিনের দলের সৈনিক, অনুগত সৈনিক, দল যা নির্দেশ দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমি কালকে শোকজের চিঠিটাও দলের কাছে পাঠিয়ে দিয়েছি, আজকে যে জবাবটা মন্ত্রী দিয়েছেন সেটাও দলের কাছে পাঠিয়ে দিয়েছি। এই প্রসঙ্গে একটাই কথা বলবার যে দলে যারা যারা এরকম দল অসম্মানিত হবেন বা দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বা উস্কানিমূলক অসম্মানজনক কোনো নেতা নেত্রীকে কেউ কোনো বক্তব্য রাখবেন, দল কিন্তু একজন একজন করে তাদের প্রতি শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দল এত দুর্বল নয়, দল খুব সবল আছে এবং দল খুব ইউনাইটেডলি শৃঙ্খলাবদ্ধভাবে এগোচ্ছে পশ্চিমবঙ্গে, দলের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। সেই জন্য যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাইবেন তাদের বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে। সূত্রের খবর, ইতিমধ্যে তৃণমূল বিধায়ককে শোকজ করেছে দল, দলের মন্ত্রীকে শোকজ করার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন পশ্চিম মেদিনীপুর তৃণমূল কোঅর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি। ঘটনার জেরে চরম অস্বস্তিতে শাসক শিবির। অধ্যক্ষ হাসপাতালে ভর্তি, কলেজ কর্মীদের দুর্ব্যবহারের জন্য এই অবস্থা, অভিযোগ স্ত্রীর, অভিযোগ অস্বীকার কলেজ কর্মীদের। জলপাইগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, আর এই নিয়ে শুরু হয়েছে তরজা। যদিও এই অসুস্থতার জন্য কলেজের বর্তমান পরিস্থিতি এবং কলেজের বিভিন্ন অধ্যাপক এবং কর্মীদের পক্ষ থেকে লাগাতার মানসিক হেনস্থাকে দায়ী করলেন অধ্যক্ষের স্ত্রী। চব্বিশ
প্রথম গাড়ি বসার পর পুজো ব্যথা মাথা ব্যথা ছিল, এখানে এসে দেখানো হয়েছিল। বাড়িতে ছিল ওষুধ পুজো নিয়ে, কিন্তু কালকে থেকে শরীরটা খুবই খারাপ ছিল। হঠাৎ মানে সন্ধ্যের পর থেকে শরীরটা ভীষণ মানে বাড়াবাড়ি হয়ে যায়, দেখা যায় চেস্ট পেনটা ব্যাগ করে যায়, বুকের ব্যথাটা, এইসব কারণে আজকে সকাল থেকে আমি আর এইরকম পেশেন্টকে বাড়িতে রাখা যায় না, তাই জন্য তাড়াতাড়ি করে আমি এসে দিলাম। আর সেই ভয় লাগছে, রীতিমতো কালকে সন্ধ্যের পর থেকে ব্যথা প্রচণ্ড বেড়ে গেছে। তারা কি গায়ে হাত দিয়েছিল আবার শিক্ষক ব্যবহার করেছিল? দেখুন সেটা আমি তো ওখানে উপস্থিত ছিলাম না, আমি সেটা তো জানি না। সেই ফুটেজগুলোতে ভিডিও ফুটেজগুলোতে যা বলেছি তাদের তো সেখানে তো সাংঘাতিক পরিস্থিতি ঘটেছে, নিশ্চয়ই গায়ে হাত পড়েছিল। সেরকম তো শুনছি, ওরা আমাকে তো সেরকমই শুনছে যে ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছিল। আমি কী কী ঘটেছিল তাদের মনে, সেই দেশে ওনার তো প্রচণ্ড বুকে ব্যথা, প্রচণ্ড কালকে সারাটা রাত ঘুমাতে পারেনি। আমি তো চাই যারা এই অন্যায়টা করছে তাদের আইনত তাদের শাস্তি হোক, ধরাটা তো উচিত। এই দেশের আইনের উপরে আমার যথেষ্ট ভরসা আছে, এবং সেই আমি মনে করি তাদের তারা যোগ্য শাস্তি তারা। অপরদিকে কলেজের কমার্স বিভাগের অধ্যাপক মানিক দে সরকার বলেন, আমরা সজ্ঞানে ওনাকে কোনো শারীরিক নির্যাতন করিনি, আর এখন কিছু হলেই হাসপাতালে কে বা কারা দ্রুত ভর্তি হচ্ছেন সে তো আপনারা দেখছেনই। তার মানে উনি কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আবার তথাকথিত কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর একজন অসুস্থ মানুষ দুটো 57 মিনিট মানে প্রায় ধরুন 3 সে অসুস্থ যদি থাকে, তার মোবাইল যদি বন্ধই থাকে, তাহলে এইগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, শুধু এই গ্রুপে না, এটা আমি একটা ক্লাস বললাম, এরকম পাস অনার্স সব জমা দিয়েছে, এটা দিনের বেলা, উনি দিনের বেলা এই এই মেসেজটা, এটা একরকম কিছুই না, এটা আমাদেরকে একটা ট্রেনিং করা যে আমরা প্রত্যেকদিন সকাল 10:30 সময় সকল কমার্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তাদের হাজিরা নেব। সেটা কে হাসপাতালে ভর্তি হবে না নার্সিংহোমে ভর্তি হবে সেটা তো ওনার ব্যাপার। উনি সেদিনকে প্রেস কনফারেন্স করেছেন, সাংবাদিকরা এসেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় সেটা সাংবাদিকদের কাছে রিপোর্ট আছে যে পুলিশ কেন ডাকা হলো। জেনারেলি পুলিশ ডাকে না, এখানে কোনো মারামারি হয়নি, ঝগড়াঝাটি হয়নি, স্টুডেন্টরা তো তাদের দাবি দাবা নিয়ে টিচারের কাছে যাবে। ক্যামেরা ফেলে দেওয়া হয়েছে, টেবিল চাপকানো হয়েছে, সে ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে, ওনার তো ক্যামেরা গুলো কাজই করে না। আমাদের ম্যাডামদেরকে অনেক স্টুডেন্ট মেলাইন করে আজে বাজে কথা বলা হয়, ওনাদের যখন বলা হয় আপনি ক্যামেরা দেখান, দেখা যাচ্ছে ওনার 2000 সেটিং করা আছে, কোনো ক্যামেরায় কোনো ছবি পাওয়া যায় না। পুরো বিষয়টা কি মনে হচ্ছে স্যার? পুরো বিষয়টা দেখুন, আমি তো ডক্টর নই, উনি এখন তো বুঝতেই পারে যে কিছু ঘটে গেলে কারা হসপিটালে যায়, কি কারণে হসপিটালে যায়। আমি শুধু আপনাকে ওনার একটা এভিডেন্স দিলাম, উনি বৃহস্পতিবার থেকে আসেননি, কালকে শুক্রবার 3 সময়। উনি যদি অসুস্থই হন, আমি ধরে নিচ্ছি উনি অসুস্থই, উনি সঠিক কথাই বলছেন, তাহলে এই কথাগুলো কি একজন অসুস্থ ব্যক্তি আউট অফ স্টেশন তার এইরকম স্টুডেন্ট গ্রুপে এইরকম একটা হুমকি, সকল কমার্স স্টুডেন্ট বলে তাদেরকে একটা আলাদা করে মার্ক করে দেয়, এটা কি উনি করতে পারে একজন অসুস্থ লোকের? উনি তো অসুস্থ মানে তো উনি স্যালাইন ট্যালাইন গ্যাস ফ্যাস নিয়ে থাকবে। না স্ত্রী অভিযোগ করছে, আপনারা স্ত্রী অনেক অনেক সে তো আমার স্ত্রীও অভিযোগ করতে পারে, উনি আমাদের সাথে বাউজি ব্যবহার করে, সে তো করতেই পারে, অভিযোগ তো যে করতে পারে। আমরা ওনাকে সজ্ঞানে কোন রকম ফিজিক্যাল অ্যাসাল্ট করি। আপনার নাম? আমার নাম মানিকাই সরকার। আপনারা ক্যামেরা, ওনার ক্যামেরা, যা ক্যামেরা দেখাতে পারেন। দুই বালি মাফিয়ার বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত মাঝি হাসপাতালে চিকিৎসাধীন। বালি মাফিয়াদের বালিতোলাকে কেন্দ্র করে বচসা, আর সেই বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হলেন এক মাঝি। আহত ওই মাঝি বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে আহত মাঝির নাম অজয় মাহাতো, বাড়ি মালদার মানিকচকের মহারাজপুর গদালচর এলাকায়। মূলত লোক পারাপারের কাজ করলেও অবসর সময়ে বালি নৌকা নিয়ে পারাপার করেন।
এইদিনও সেই কাজ করছিলেন। সেই সময় দেখতে পান দুই বালিমাফিয়ার মধ্যে বিবাদ চলছে। স্বাভাবিকভাবে তিনি সেখানে পৌঁছে বিবাদ থামাতে যান। সেই সময় অজয় মাহাতোকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। তার মাথায় ও পিঠে গুরুতর আঘাত লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার যেটা হয়েছে, একটি পা বাইরে আর একটি পা জেলের ভেতরে ঢুকিয়ে বসে আছে। যে কোনো সময় আমাকে হয়তো ইডি সিবিআই গরু পাচারকারী বলে জেলে ঢুকিয়ে দিতে পারে। গতকাল দিনটা চৌধুরী হাতে দলীয় একটি সভায় যোগ দিতে গিয়ে এভাবেই বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে উদয়ন গুহ কি গ্রেপ্তারি আশঙ্কায় ভুগছেন? দিনহাটা বাংলাদেশ সীমান্তে ঘেরে মহকুমা, ওই সীমান্তে দিয়ে গরু সহ বিভিন্ন সামগ্রী পাচারের ঘটনা দীর্ঘদিন থেকে চলে আসছে। মাঝে মাঝে বিএসএফ এর হাতে কিছু সামগ্রী ধরা পড়লেও বেশিরভাগ পাচার হয়ে যাচ্ছে সীমান্ত এলাকার মানুষের অভিযোগ। এর সাথে যুক্ত চোরাকারবারি মূলত ক্ষমতাসীন দলের সাথেই সম্পর্ক রেখে সীমান্ত এলাকায় নিজেদের কৃতিত্ব বজায় রেখে চলে। এমন সীমান্ত এলাকায় অনেকেই চোরাকারবারির সঙ্গে যুক্ত। এক সময় বামেদের সাথে যুক্ত থাকলেও বর্তমানে তৃণমূলের ছত্রছায়া রয়েছে বলে বিরোধী দলীয়দের অভিযোগ। তবে সীমান্ত এলাকায় ছোট মোটো কিছু নেতার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। একমাত্র নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূলে থাকার সময় বিজেপি এবং বিজেপিতে আসার পরেও তৃণমূলকে সীমান্ত চোরা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগ তুলে দেখা গিয়েছে। বাকি জেলার বড় কোনো নেতার বিরুদ্ধে এমন অভিযোগ করতে শোনা যায়নি। তবে উদয়ন বাবু কেন এমন আশঙ্কা প্রকাশ করলেন? আমার যেটা হয়েছে, একটা পা বাইরে আরেকটা পা আমি জেলের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসি। যে কোনো সময় ইডি সিবিআই আমাকেই হয়তো গরু পাচারকারী বলে এইখানে জেলে ঢুকিয়ে দিতে পারে, তার জন্য মানসিক ভাবে তৈরি থাকবে। এবং শুধু আমি বলে না, তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে মাথায় রাখতে হবে, যে কোনো সময় যে কোনো দিন আপনাকে হয়তো এই ধরনের কয়লা পাচার, গরু পাচার, গরু আমি 30 বছর আগে চল্লিশ বছর আগে গরুর কর্মীকে হাত দিয়েছিলাম, তারপরেও আমার গরুকে কোনোদিন হাত দেয়নি, তারপরেও হয়তো গরু পাচারকারী হিসেবে আমাকে চিহ্নিত করা হতে পারে। যেদিন থেকে বাড়িতে গ্যাস ঢুকেছে সেদিন থেকে কয়লা আনতে আর কয়লা দিনকে যায়নি, তারপরেও হয়তো কয়লা পাচারকারী হিসেবে আমাকে জেলে ঢুকিয়ে দিতে হতে পারে। এটা আমাকে দিয়ে বলছি, আপনাকেও হতে পারে। সূত্র
আজকের খবর। সিবিআইয়ের একটি দল শুধুমাত্র গরু পাচার নিয়ে তদন্ত শুরু করতে ইতিমধ্যেই কোচবিহারে এসে পৌঁছেছেন। বিজেপির নেতৃত্ব তারপর থেকেই কোচবিহারের গরু পাচারের সঙ্গে যুক্ত ক্ষমতাসীন দলের নেতারা ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দিতে শুরু করেছে। তাহলে কি সেই সিবিআই আসার খবরে উদয়নবাবু আশঙ্কা? যদিও তিনি শুধু গরু পাচার নয় কয়লাকাণ্ডে নিজের গ্রেপ্তারির আশঙ্কার পাশাপাশি যে কোনো তৃণমূল নেতা কর্মীর ক্ষেত্রে এমনটা হতে পারে বলে জানিয়েছেন। তাই পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারি গৌণ করে দেখাতেই এমনটা বললেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কোচবিহারে ভারত ভক্ত চুক্তি দিবস পালন করলো জিসিপিএ। ভারত ভক্ত চুক্তি দিবস পালন করলো গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন। আজ নিশিগঞ্জে ভারত ভক্ত চুক্তি দিবস পালন করলো এই সংগঠন। 1949 সালে 28 আগস্ট ভারতের গভর্নর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা ভারত ভক্ত চুক্তি নামে পরিচিত। এই চুক্তি মোতাবেক 1949 সালের 12ই সেপ্টেম্বর কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। এদিন নিশিগঞ্জে জিসিপি এর পতাকা উত্তোলনের পর দিনটির গুরুত্বের কথা তুলে ধরেন স্থানীয় গ্রেটার নেতৃত্ব। গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মাথাভাঙা 2 নম্বর ব্লক সম্পাদক পরিমল বর্মন বলেন, আমরা কোচবিহারবাসীর স্বার্থে ভারত ভুক্ত চুক্তি রূপায়নের দাবি করছি। কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলা হলো সেই প্রশ্ন দীর্ঘদিন থেকে তুলে আসছি। ভারত ভুক্ত চুক্তিতে যেসব সুযোগ সুবিধা কোচবিহারবাসীর পাওয়ার কথা তা থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই প্রসঙ্গেও এই ঐতিহাসিক দিনের কথা তুলে ধরছেন উপস্থিত গ্রেটার নেতারা। শেষ মহারাজা ছিল জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। ইনি বারবার ভারত সরকারের পক্ষ থেকে জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল বারবার কুচবিহারের মহারাজা চিঠি করা শুরু করলে যে তোমার কুচবিহারটা আমার ভারতের সাথে যুক্ত করান। যদি ভারতের সাথে যুক্ত করান তাহলে কুচবিহারের মানুষের যে কুচবিহারের যে প্রজামণ্ডলী আছে, যে কুচবিহারবাসী আছে, তার কী সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমার জানান, আমরা কুচবিহারটা ভারতের সাথে যুক্ত করাই এবং সমস্ত সুযোগ সুবিধা কুচবিহারবাসীকে আমরা দিব। এইরকম করে অনেক দাবি আদান প্রদান, অনেক চিঠি আদান প্রদান করার পরে শেষত কিন্তু এই 1949 সালের যে 28 আগস্ট এই যে দিনটা, এটা কিন্তু মহারাজা রাজি হলেন এবং ভারত সরকার রাজি হলেন, তারপরে কিন্তু চুক্তি হলেন। চুক্তি হওয়ার পরে 1949 সালের 12ই সেপ্টেম্বর কুচবিহারটা আনুষ্ঠানিকভাবে ভারতের সাথে যুক্ত হলেন। আমার কথা আজকে যে আজকে কুচবিহার ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখছে, আজকে কুচবিহার যদি ভারতের সাথে যুক্ত না হলে যায় ভারতবর্ষ আজকে দ্বিখণ্ডিত হলে গায় পাকিস্তানের মতো। এত বড় একটা মহান কাজ আজকে কয় মেরা ভারত মহান, মহানটা কার জন্যে? আজকে কুচবিহার যদি ভারতের সাথে যুক্ত না হলে যায় আজকে মেরা ভারত মহান। ওই প্রধানমন্ত্রীগণ, স্বরাষ্ট্রমন্ত্রীগণ, কোনো রাজনৈতিক দলের নেতা এই কথাটা হওয়ার পাইলে না হয়। আজকে মহানত্ব আমরা দেওয়া আছি ভারতবর্ষ, আমরা যুক্ত করাছি, যুক্তরাষ্ট্রের সম্মান দেওয়া আছি। এই যে ভারতবর্ষ মানে কুচবিহারের যে গুরুত্ব, এটার জন্য কিন্তু কুচবিহার ভারত সরকারের সাথে যে চুক্তিটা হলে গেছে 28 আগস্ট কুচবিহারের মানুষের মেলা সুযোগ সুবিধা। এই যে ভারতবর্ষের যে মৌলিক যে অধিকার যেটা সংবিধানে দেওয়া আছে 5টা, প্রধানত যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যে 5টা মৌলিক অধিকার, এটা বিনে পয়সায় 12 মাসে ভারত সরকার কুচবিহারের মানুষকে দিবে। এটা ট্যাক্স ফ্রি, এটা কোনো ট্যাক্স দেওয়ার লাগবে না কুচবিহারের মানুষের। এটা সি ক্যাটাগরি স্টেট হিসাবে থাকবে, সমস্ত ক্ষমতা রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি সমস্ত কিছুই সুযোগ সুবিধা ভোগ করবে কুচবিহারের ভূমিপুত্র রাজবংশী মানুষ, এটাকার ভূমিপুত্র মানুষ। আজকে কিন্তু আমরা সেই জায়গা থেকে বঞ্চিত। এখান ভেলা বানাইছে অবৈধভাবে তৎকালীন পশ্চিমবঙ্গের যে ডক্টর বিধান চন্দ্র রায় তত্ত্বাবধায়ক মন্ত্রী, যেটা করছে টোটালটাই করছে অবৈধভাবে অসাংবিধানিকভাবে কুচবিহারের বাসিক অন্য কারণ রাখিয়া। সেই জন্য আমরা এটা সচেতন করে যাওয়া যে চুক্তির যে গুরুত্ব, আমরা আরও বিস্তারিত আলোচনা প্রত্যেকটা মিটিংতে আমরা করিয়েছি বা আরও করব। আমার উদ্দেশ্য লক্ষ্য একটাই, যে ভারত ভক্তি চুক্তি মোতাবেক যে আমার দীর্ঘদিনের যে দাবি সেই দাবি আমার পূরণ করাই খাবে। সেই জন্য গোটা কুচবিহারবাসী আজকে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবাইকে আমার একটি হওয়া হবে, একটা ছত্র ছায়ে এসে গেবে। প্রচুর অস্ত্রশস্ত্র সমেত দুই ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।
ডাকাতির আগে দুষ্কৃতীদের পাকড়াও করে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল মানিকচক থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার ডাকাত দলের দুই সদস্য, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র। মালদার মানিকচক থানার পুলিশ মানিকচকের আন্তরাজ্য ঘাট এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের পাকড়াও করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন বিমল মণ্ডল, তার বাড়ি মোথাবাড়ি থানা এলাকায়। অপর ধৃত বিশ্বজিৎ মণ্ডল, তিনি ভুটনি থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে দুটি পাইপ গান, দু রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ও লোহার রড। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার আইসি পার্থ সারথি হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় আন্তরাজ্য সীমান্তে মানিকচক ঘাট এলাকায়। প্রায় 15-16 জনের দুষ্কৃতীর দল ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানতে পারে পুলিশ। তারপরে অভিযানে নামে তারা, কিন্তু পুলিশের অভিযানের কথা টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও দুজন ধরা পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মানিকচকের কোন প্রান্তে বড়সড় ডাকাতির ছক কষছিল এই দুষ্কৃতীরা। তবে তৎপরতার সাথে অভিযান চালিয়ে সমস্ত ছক ভেস্তে দেয় পুলিশ। ডাকাত দলের ধৃত দুজনকে 7 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে রবিবার মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত চালানোর সাথে এই ডাকাত দলের বাকি সদস্যদেরও পাকড়াও করতে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এই নাম্বার গুলিতে।